দুর্নীতি ও নানা অপরাধের দায়ে আজকেও আদালতে তোলা হচ্ছে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী এমপিদের। এ ব্যাপারে বিস্তারিত জানাতে সিএমএম কোর্ট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়ালিউল সাকিব। সাকিব, আপনি তো সকাল থেকে আছেন সেখানে, এই মুহূর্তে কি খবর জানাবেন? আমি আসলে সকালে যেমনটি জানাচ্ছিলাম কিছুক্ষণ আগেও যে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, তাকে আদালতে নিয়ে আসা হয়েছিল। আমরা দেখেছি যে একেবারে সকাল সকাল তাকে কিন্তু আদালতে নিয়ে আসা হয়, তবে আদালতে তোলা হয়েছে বেশ খানিকটা বিলম্বের পর, বেলা 11:30 দিয়ে। এবং আমি যেমনটি জানিয়েছিলাম যে পুলিশ কিন্তু তাকে 3 দিনের রিমান্ড শেষে আদালতে তুলে তাকে কারাগারে পাঠানোর আবেদন করেছিল, তো আদালত থেকে কিন্তু তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আর এছাড়া যেমনটি বলছিলাম যে সাবেক ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত উপপুলিশ কমিশনার শাহেন শাহ, তাকেও কিন্তু আদালতে নিয়ে আসা হয়েছে, তবে এখন পর্যন্ত তাকে আদালতে তোলা হয়নি। তার ব্যাপারে শুনছিলাম আমরা যে তাকে একটি মামলায় হচ্ছে আদালতে তুলে রিমান্ডের আবেদন করা হতে পারে। এছাড়া যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, তাকে এই আদালতে নিয়ে আসার কথা ছিল, এখন পর্যন্ত কিন্তু তাকে নিয়ে আসা হয়নি। কখন নাগাদ নিয়ে আসা হবে সে ব্যাপারটি কিন্তু স্পষ্টভাবে বলা সম্ভব হচ্ছে না। আর এছাড়া আমি যেমনটি বলেছি যে সকালের দিকে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান রহমানকে নিয়ে আসা হয়েছিল, তিনি তার একটি মামলায় কিন্তু নিয়মমাফিকভাবে হাজিরা দিতে এসেছিলেন, হাজিরা দিয়ে তিনি কারাগারে তাকে পাঠানো হয়েছে, চলে গেছেন। এখানে কোনো মামলায় কিন্তু নতুন করে তাকে অন্তর্ভুক্ত করা হয়নি, কোনো এই ব্যাপারে তথ্য কিন্তু আমাদের কাছে নেই। আর এছাড়া আমি যেমনটি বলছিলাম যে গতকাল রাতে বনানী থেকে গ্রেপ্তার হয়েছেন সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ, তাকে আদালতে নিয়ে আসার সম্ভাবনা রয়েছে, জোর সম্ভাবনা। তো সেই ব্যাপারে কিন্তু আসলে বলছিলাম যে দুপুরের পর নাগাদ তাকে নিয়ে আসা হতে পারে, তো তাকেও আসলে কখন নাগাদ নিয়ে আসা হবে সে ব্যাপারে কিন্তু স্পষ্ট কোনো তথ্য আমরা এখন পর্যন্ত পাইনি। তো সাজিয়া, এই ছিল আমার কাছে আদালত প্রাঙ্গণ থেকে সর্বশেষ তথ্য। আমি পরবর্তী সংবাদে কিন্তু আরও কোনো আপডেট থাকলে সেটি জানাতে পারবো।